ওকে, রাতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলুর প্রতিসরণ। ওকে, তো আমরা আলুর প্রতিসরণ আর আলুর প্রতিফলনের মধ্যে পার্থক্যটা জানি, সেটা হচ্ছে আলুর প্রতিফলন মানে হচ্ছে যদি একটা আলোক রশ্মি মানে যাইতে যাইতে একই মাধ্যমে সে অন্য কোনো একটা বস্তুতে বাধা পেয়ে আবার যদি এই মাধ্যমেই ফিরে আসে, তখন আমরা সেটাকে বলবো প্রতিফলন। আর প্রতিসরণ মানে হচ্ছে যখন সে একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে চলে যায়, তখন সেই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিসরণ। তো আমরা যদি আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখি একটা জিনিস, যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমাদেরকে অল টাইম মাধ্যম নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু আমি বললাম যে একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলে যায়, তো আমার এই মাধ্যমের প্রকৃতির উপরে আলোর প্রতিসরণটা অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখন যে ব্যাপারটা সেটা বলবো যে আমরা সাপোজ যদি আলোর বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, সাপোজ তুমি একটা টর্চ লাইট ধরলাম, এটা হচ্ছে একটা টর্চ লাইট, এই টর্চ লাইট ধরার পরে এই টর্চ লাইট থেকে যে আলোগুলো আসলো সে আলোগুলো কিন্তু এভাবে ছড়াই গেছে। তুমি যদি খেয়াল করো একটা টর্চ লাইটের আলো কিন্তু এইভাবে ছড়ায় যায়, অর্থাৎ ইনিশিয়ালি তারা কম ছড়ানো থাকে, তারপর আস্তে আস্তে বেশি ছড়ায়। সো এই যে এই বৈশিষ্ট্যটা আলোর, এই যে এই একটা ধর্ম আমি দেখতে পাচ্ছি যে আলো হচ্ছে ছড়ায় যেতে চায়, মানে সে চারদিকে ছড়ায় যেতে চায়। ইভেন এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমার একটু পরে একটা জিনিস ব্যাখ্যা দেওয়ার জন্য, যে কোন কারণে প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, কোন কারণে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। সো এটা হচ্ছে, এটা হচ্ছে আলোক রশ্মির একটা ধর্ম হচ্ছে যে সে ছড়িয়ে যাইতে চায়। আমি যদি এটা একটু লিখে রাখি, এই জন্য আমি একটু লিখে রাখবো যে আলোর প্রতিসরণের আলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে আলো ছড়াতে চায়। আচ্ছা, এখন দেখ, এখন তুমি যদি বায়ুর কথা চিন্তা করো, তারপর যদি পানির কথা চিন্তা করো, দেখবে যে বায়ু যেই মাধ্যম অর্থাৎ বায়ুতে আলোটা যেই সহজে চলাচল করতে পারে, কাঁচে বা পানিতে ততটুকু সহজে চলাচল করতে পারবে না, কারণ ওইগুলো হচ্ছে ঘন মাধ্যম। যখন ঘন মাধ্যম হবে অবশ্যই সে বাধাপ্রাপ্ত হবে, সে চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, এইটাই নীতি। আবার যখন সে হালকা মাধ্যম হবে তখন সে ফ্রিলি মুভ করতে পারবে বা ফ্রিলি চলতে পারবে, এটাই হচ্ছে নীতি। সো আমি যদি একটা হালকা মাধ্যম আর একটা ঘন মাধ্যম নিয়ে চিন্তা করি, তখন অ্যাকচুয়ালি ব্যাপারটাকে কি ঘটবে সেটা খেয়াল করো। সাপোজ এটা হচ্ছে, এখন এই জায়গায় আমি একটাকে ধরলাম ঘন মাধ্যম আর একটাকে ধরবো হালকা মাধ্যম, খেয়াল করো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন এই যে হালকা মাধ্যম থেকে এদিকে না লিখি হচ্ছে হালকা মাধ্যম, এদিকে লিখি এখন এই হালকা মাধ্যম থেকে একটা আলোক রশ্মি গণমাধ্যমের দিকে গেল, এবং ওই জায়গায় কি ঘটলো এটা নিয়ে আমরা চিন্তা করবো। একটা রশ্মি এই পর্যন্ত, খেয়াল করো আমাদেরকে যেই কথাটা চিন্তা করতে হবে, সেই জায়গায় অনেক স্টুডেন্টই এই আপাতন কোনটা নিয়ে প্রবলেমে পড়ে। তো একটা জিনিস মনে রাখো, প্রতিফলনের ক্ষেত্রেও জিনিসটা ঠিক যে আপাতন কোণ মানে হচ্ছে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ। এখন অনেকে এইটাকে আপাতন কোণ ধরে বসে যে এটা হচ্ছে আপাতন কোণ, কিন্তু দেখ এটা তো আপাতন কোণ হইতে পারে না, কারণ এটা হচ্ছে বিভেদ। তো আমি আপাতন কোণের ডেফিনেশন বললাম যে আপাতন কোণ হচ্ছে আপতিত রশ্মি এবং এই যে অভিলম্ব, খেয়াল কর এটা তল, যে তলে আলোটা গেছে এই তলে অঙ্কিত অভিলম্বের মধ্যবর্তী কোণ। দ্যাট মিন্স আপাতন কোণ মানে হচ্ছে এই যে খেয়াল করো যে আপতিত রশ্মি এবং এটার যে মধ্যবর্তী কোণ, অভিলম্বের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আপতিত রশ্মি, কি বললাম। তার মানে আপাতন কোণ মানে হচ্ছে আপতিত রশ্মি এবং বিভেদ তল না, আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ, মানে এই বিভেদ তলের উপর তুমি যে লম্ব আঁকছো সেই লম্বের উপর অঙ্কিত, সেই লম্বের সাথে মধ্যবর্তী উৎপন্ন কোণ, সেটা হচ্ছে আপাতন কোণ। এখন এটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই বরাবর, খেয়াল করো এই রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম ভাবে সোজা, বাট একটা প্রবলেম, এই যে একটু আগে আমি বললাম যে আলুটা ছড়াইতে চায়, আলুটা ছড়াইতে চায়, কিন্তু সে যখন গণমাধ্যমে যাবে তখন সে বায়ুতে যতটুকু ফ্রিভাবে ছড়াইতে পারছিল সেখানে ততটুকু ফ্রিভাবে ছড়াইতে পারবে না, কারণ সেখানে অনেক বাধা আছে। মানে যেহেতু মাধ্যমটা ঘন আলু থেকে, সরি বায়ু থেকে, সেহেতু ওই জায়গায় অনেকটা বাধা আছে। সো সে ছড়াইতে চাইবে বাট ছড়াইতে পারবে না, কারণ তাকে কি করবে
দুই পাশ থেকে ঘিরে ধরবে এরকম, মানে গণমাধ্যম তো এই জন্য, তো সেই গণমাধ্যমে সে ফ্রিলি ছড়াইতে পারবে না। সাপোজ ধরো যে ধরো তুমি তুমি বায়ুতে যতটুক বেগে দৌড়াইতে পারবা বা যতটুক ছড়াইতে পারবা, সাপোজ এইদিকে এদিকে যেইভাবে যাইতে পারবা, তুমি কিন্তু পানিতে ঠিক ততটুক ভাবে হাঁটতে পারবা না বা দৌড়াইতে পারবে না, ঠিক আছে? তো আলোটাও ঠিক এইরকম, আলো যখন গেল তখন এই যে গণমাধ্যমে যখন গেল, একটা হচ্ছে আলোর ব্যয় কমে যাবে, কারণ তুমি নিজের একটা চিন্তা করো, তুমি যদি বায়ুতে যদি দৌড়াতে পারো যেভাবে, পানিতে ঠিক সেইভাবে দৌড়াইতে পারবা না। দ্যাট মিন্স একটা কথা হচ্ছে, আলো যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করবে, গণমাধ্যমে আলোর ব্যয় কমে যাবে, একটা পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আলোর ধর্মটা তো ছিল সে ছড়াবে, কিন্তু এই জায়গায় তো সে ছড়াইতে পারতেছে না। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এটা যেহেতু গণমাধ্যম, সে ছড়াইতে পারতেছে না। এই কারণে যেটা হবে সেটা হচ্ছে, এই আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু এটা তো আর, এটা তো আর ইয়া মাধ্যম না, এটা তো আর হালকা মাধ্যম না যে সে এতটুকু ছড়াইতে পারবে। এটা যেহেতু গণমাধ্যম সেহেতু সে আরো কম ছড়াইতে পারবে, এই জন্য রশ্মিটা এই বরাবর যাবে। বারে খেয়াল করো, আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, ডটেড লাইন বরাবর, কিন্তু ডটেড লাইন বরাবর যদি যায় তাহলে এই কোণ আর এই কোণ তো সমান হবে, কিন্তু এই কোণ আর এই কোণ সমান হলে মানে কি তারা দুইজনই সমান ছড়াইলো দুই জায়গায়, কিন্তু এটা তো আর হালকা মাধ্যম না যে সে এতটুকু ছড়াবে। এটা যেহেতু গণমাধ্যম সেহেতু সে যতটুকু ছড়াইতে পারতো হালকা মাধ্যমে, তার থেকে অবশ্যই সে কম ছড়াবে। দ্যাট মিন্স এই রশ্মিটা অভিলম্বের দিকে কিছুটা বেঁকে যাবে, যেহেতু সে কম ছড়াইলো। খেয়াল করো, বেশি ছড়াইলো মানে এরকম, বেশি ছড়াইতো, কম ছড়াইলো মানে এরকম, সেহেতু রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। এবং যখন রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, তখন এই অভিলম্ব আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণটা কেমন হবে? প্রতিসরণ কোণ, কি বললাম? অভিলম্ব আর এই যে প্রতিসরিত রশ্মি, এই এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে প্রতিসরণ কোণ। বেজার লাগাবে না, এই প্রতিসরিত রশ্মি আর এই বিভেদতলের মধ্যবর্তী কোণকে প্রতিসরণ কোণ ধরো না, বারবার বলো ব্যান্ডা বেজার লাগায়। সেটা হচ্ছে কি বলবো, যে আপতিত রশ্মি, খেয়াল করো আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে আপাতন কোণ, তারপরে প্রতিসরিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে প্রতিসরণ কোণ। এটা হচ্ছে বেসিক। এখন যেটাতে যাবো সেটা হচ্ছে, আমি যদি এটাকে যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে দিতাম, আলোটাকে যদি পাঠাইতাম, তখন কি ঘটতো? সাপোজ খেয়াল করো, এটা হচ্ছে এটা গণমাধ্যম, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা। খেয়াল, সাপোজ একটা রশ্মি যখন গেল তখন এদিকে আপাতন কোণ হইলো, খেয়াল করো এটা এখন এই বরাবর যাওয়ার কথা ছিল। আচ্ছা খেয়াল করো, যাওয়ার কথা ছিল এই বরাবর, সে চায় কি? আলো চাই ছড়াইতে, যেহেতু সে হালকা মাধ্যমে গেল, এখন গিয়ে দেখবো যে একটু সুবিধা পাইলো, সে ছড়ানোর জন্য সে সুযোগটা পাচ্ছে। যখন সে হালকা মাধ্যমে গিয়ে ছড়ানোর সুযোগটা পাবে, তখন কি করবে? সে আলটিমেট ছড়াইয়া যাবে, অর্থাৎ আগে ছিল এরকম ভাবে, এরকম ভাবে ছড়াইছিল, এখন ছড়াবে এরকম ভাবে, অর্থাৎ একটু বেশি ছড়াবে সে। খেয়াল করো, আমি তাহলে কি বললাম, আলোক রশ্মি চায় ছড়াইতে, সো অ্যাকচুয়ালি রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু যখন সে এই বরাবর গেল, গিয়ে দেখো এটা তো আর গণমাধ্যমটা না, সে যে তাকে কেউ আটকে ধরে রাখছে যে আর ছড়াইতে পারবে না। যখন সে হালকা মাধ্যমে গেল তখন সে মুক্ত, অর্থাৎ সে এখন বেশি ছড়াইতে পারে, এই জন্য সে বেশি ছড়াই গেল। এই যে এই জন্যে এইদিকে আপটা আপাতন কোণ থেকে বড় হইল। দ্যাট মিন্স আমরা একটা অনুসিদ্ধান্তে যাইতে পারি, একটা কথায় যেতে পারি, সেটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা শুধুমাত্র এই আলো ছড়াই ছড়াইতে চাই এই কথাটা মনে রাখার দ্বারা আমরা যে কোনো পজিশনের আপাতন কোণ থেকে কার প্রতিসরণ কোণ বড়, প্রতিসরণ কোণ কোনটা ছোটো, আপাতন কোণটা বড় ছোটো, এটা আমরা নির্ণয় করতে পারবো। তো এটার বিষয়টা হচ্ছে, আলো চাই ছড়াইতে, যখন সে সুযোগ পাবে তখন সে ছড়াবে, যখন সে সুযোগ পাবে না তখন সে ছড়াবে না, তখন সে আরও কাছাকাছি চলে আসবে। সো এটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই রশ্মিটা যেহেতু গেল অভিলম্বের সাথে, যে উৎপন্ন কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে আপাতন কোণ, এই যে রশ্মিটা প্রতিসরিত হইলো, এই প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোনো উৎপন্ন করলো সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তার মানে আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন এই আপাতন কোণ থেকে, আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ বড় হয়, তারপর অর্থাৎ প্রতিসরণ কোণ বড়, আই আই কারণটা কি? প্রতিসরণ কোণ বড় হওয়ার কারণটা কি? যেহেতু সে হালকা মাধ্যমে গেছে সেহেতু সে বেশি ছড়াইতে পারছে, এই জন্য কোনটা বেশি বড় হয়েছে। তারপরে যদি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসে, তখন আপাতন কোণ ইজ গ্রেটার দেন প্রতিসরণ কোণ, আপাতন কোণ ওইখানে
প্রতিসরণ কোণ এখানে কোন কারণে ছোট? ছোটর কারণটা হচ্ছে যখন সে গণমাধ্যমে আসলো তখন সে হালকা মাধ্যমে যতটুকু ছড়াইতে পারতো, ঠিক ততটুকু সে ছড়াইতে পারতেছে না। সো এটাই হচ্ছে বেসিক। আসলে বেসিকটা হচ্ছে যে আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলোক রশ্মি কোন কারণে বেঁকে যায় বা কোন কারণে তার বেগটা কমে যায় সেটা আমরা একটা কথা দ্বারা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আলো চায়, মানে আলো চায় ছড়ায় যেতে। সো তারপর চিন্তা করি সেটা হচ্ছে আমাদেরকে যেগুলো নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিসরণের সূত্র নিয়ে চিন্তা করতে হবে। প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে আমরা প্রতিফলনের মধ্যে দুইটা দুইটা সূত্র আছে, এবং প্রতিফলনের প্রথম সূত্রটার মতো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা, কিন্তু সরি প্রতিফলনের প্রথম সূত্র আর প্রতিসরণের প্রথম সূত্র একই, কিন্তু দ্বিতীয় সূত্রটাতে একটু ভেজাল আছে। সো দ্বিতীয় সূত্রটাতে ভেজালটা যদি আমি দেখাইতে চাই সেটা হচ্ছে দ্বিতীয় সূত্রের মধ্যে হচ্ছে এরকম। আচ্ছা প্রথম সূত্রটা আগে বলি, প্রথম সূত্রটা খুব ইজি, এই চপরিকে প্রথম সূত্রটা হচ্ছে যে এই যে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, তারপরে হচ্ছে এই যে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, এই তিনটা একই সমতলে থাকবে। একই সমতলে থাকবে মানে খেয়াল করো